তোরে বন্ধু মিল্লা কইতে পারতাম না কিন্তু কইছ না আমার বন্ধু আমি লাগতো না আমি চুরি করলাম না আমি ব্যবসা করলাম যা তোর মতো দুই বন্ধু আমার দরকার নাই যা করতে এটা খানি রাম যা যা হরে খান থেকে আমি ফোরাইন লাগতো না আমি কোনো ভুল করছি না না বলুন না স্যার আমার আম্মা কইছই আপনি একদিন অনেক বড় হইবা
তুই গতকাল তো খামো আইলে না, আজকেও আইলে না। আমার ফুরিয়ার সামনে সপ্তাহে তুই কাজ শেষ করতে গুন্দে নিতা পাইছস না কিন্তু তুই তুই অ্যাডভান্স দিলে গিয়ে ফাঁসে যা, আবার কাজ শেষ করলে না ভালো। কালকের বিটা আমার কাজ শেষ করে দিবে যত এই তুই এদিকে হয়ে যাস। তুই যে খালি ট্যাং ট্যাং করে ঘুরা সারা দে, পড়ালেখা শেষ করলে কিচ্ছু একটা কর। আবিদিরে দেখ MBA পাস করছে, খুঁড়া হে কত একটা মানে কাজও লাগি গেছে। এরা এখন গ্রামের মানুষে আগে হইতো যে বেকার, এখন হে খাজো লাগি গেছে তার তার খালি এখন দিন দিন আয় উন্নতি ওর। আর তোর তোর ইতা কোনো চিন্তাও নেই তোর মাথার মাঝে? মানে আবিদুল লগে মিলাই যায়নি, আবিদুল্লে মিলাইতাম না কি তা করতাম? তুই আর দিন বাট্টামে করলে হুন্ডালি এত কর মারস, তুই তোর খাস কামড়াই কিচ্ছু নাই। হে তো দই বেছে আব্বা, তো দই বেছে কি দিছে? দই বেছা খারাপ নেই, পড়া লেখা শেষ করে এখন দই বেছতাম নি। তো দই বেছা খারাপ নেই কো ফোন সামনের মাসে দোকান গেছে, আমি সাবি দিমো দোকানে গে বইবে, মুদির দোকান খুললে হইবে। ওই যে সামনের দোকান আপা, আমি লোকাল মুদির দোকান আমি করে মাসে ব্যবসা করে না, দোকান খালি করে দিছে ওই সামনের দোকান। এটা কাজও লাগবে সামনের মাস আপা লাগে। আমি দোকান দোকান হইতে আমি যেটা কইছি ওইটা সামনের মাসে তুমি প্রস্তুতি নাও। আমি কিচ্ছু বুঝি না, সাবি দিমো সুন্দর মতো দোকানদারি করবা, মানুষের দেখকে শিখো বুঝছ। আর ইতা সাইড আর উন্ডার তেলের এক টাকা পাইতে না তুমি। আর তোর ব্যবসা টাকা গেলে আমি দেখ তুমি যে মানুষে তোমার বাপরে লইয়া চিরাও, তোমার মামায় তোমার তোমার বাপরে কুদাও। আমি এমন কিতা করো আপনি দেখো গা, আমি কোনো চাকরি পাইলাম না। আমি যে প্রতিষ্ঠান করছি গুতখন একটা প্রতিষ্ঠান হয়ে গেছে, আমার দই ডেইলি 3,000-4,000 দই বিকি। এখন আমি চিন্তা করো আব্বা, যে কোনো লাগানিটারে আমি এখন দই সাথে মিষ্টি, আমি চাইলাম যে আলাদা শোরুম করতাম, আলাদা একটা বড় প্রতিষ্ঠান করতাম। এখন আপনি আবার এক মাত মাতন যে শেষ করিতাম নি কোনো, আমি আপনি আমি খোঁকা ও যুক্তি কিচ্ছু করো আপনি। আমি কিতা আমি আরও 8-9 জনকে চাকরি দিছি ও এলাকার, এরা এরা আগে আসিল যো বেকার আছিল, আমি চাকরি দিছি। আমি কিতা করলাম ও মানছে সিরার মানছে মাতার মানছে ওটা করে দেখি আপনি ওটা হইতে আপনি আমার সোজ দিতে পারত না আব্বা। আমি তো সত্য বুঝি কিন্তু আমরা সমাজে তো এটা এটা মানেন না, এটা দেন না। সমাজে তোমার বাপরে দিলে মিছিল দে দই দুই হইয়া, সমাজে তোমার বাড়ি গেলা তাই ফেনতে চিল্লায় দই দুই হইয়া। আমার ভাইলে ফেনতে কয় যে দই দি ভাত খাইতে মজা লাগে, করবো আব্বা এটা এখন করে রা বাবা। আপনি আপনি কিছু মনে করেন না, আপনি আমার লাগে দোয়া করো গে দেখেন এমনি ওর সবটা ঠিক হয়ে যাবে। তোমার যেটা মন চাই করো, আর আমি বুঝলাম
কিন্তু সমাজে এটা দেন না, তুমি চিন্তা করো আর তোমার যা মন চাই করো আর কি। তোমার মানে একটা বার দোয়া দিয়ে দিতে আমি জানি সবই কি রে বাবা আমার লোকে। বাপে কষ্ট করিয়া মাস্টার্স পাস করাইল, এমডি করাইলো, দই বেচার লাগিনি আর কিছু পাইছে না দুই নাই আইয়া দই আগে স্কুলের ক্যান্টিন উঠিনি দিতাম দই দিতাম তিন কার্টুন চার কার্টুন এখন গেলে না করে না আবিদে দই দিলে আবিদে তার বাপ দই খাইবার লাগে উদয় জানিছে তার দই খাইবার লাগে। আচ্ছা এইগুলো মাছ বাদ দেব কী বসার মাছ মারতে হবে খেলাম ভাই আপনার কিতা কিতা লাগবো দই ভাত দই তো আর নিতেও নাই আপনি দই ভাত কিতা কিতা লাগবো হোক ও ভাই 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 আমার ছোট ভাই অ্যাক্সিডেন্ট হয়ে ভাই মানে হসপিটাল ভর্তি ভাই রক্ত লাগে প্রায় দুই ব্যাগ ভাই ভাই রক্ত আপনার আমার রক্ত গ্রুপ একবার ট্রাই ওভার আইছে রক্ত বা গ্রুপ আছে আমি রক্ত দিয়ে দাবার আমার একমার এক এ বি পজিটিভ ভাই খার জানি আসিল আমরা লোক এ ও যে দই হয়েছে আবিদ আবিদ আবিদের আছে তুই আবিদের কাছে যা আবিদের রক্ত মনে হয় এবি পজিটিভ দেখো ও এ বেটা আছে যাওয়া লাগবে না লাগে যা বেটা তুই পাইলতে পারো যাও যাও সব ঝামেলা তো আমার তুমি জড়াও সব ঝামেলা তো আমার জড়াও ঝামেলা নাই রে ভাই। আসসালামু আলাইকুম সামনু সাহেব আমি আবিদার আব্বা মাতরাম আপনার যে দোকান কুটা না নেই আপনার দোকানও খান আমার আবিদে বাড়ানি তা ওরা হ্যাঁ তাই না মিষ্টির আর দই শোরুম হতা আচ্ছা 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 দিয়া আচ্ছা আলহামদুলিল্লাহ শুনি ও একজন পাইলাম যে আবিদের পক্ষে মাত্রা হ্যাঁ আচ্ছা দেখুন এই আমি তো কালকে থাকতাম না এলাকাত থাকতাম না আমি ও দাইমুখী আর জায়গাত অন্য আবিদুর মামারে পাঠাইমু তাই না আপনার গিয়া বারোটা সপ্তাহের মাত মাতিলেই বা সিকিউরিটির মাতুত আপনি যে আচ্ছা দি হ্যাঁ আচ্ছা আসসালাম আমি আমার ইতার জোরে ফোনও মাত্রাম তো ফোনের মতো বেটা তুই ভালো উঠি গেছ ফোনও যেমন ইয়ে তার আমার শব্দ তুমি ফেসাও কি তার লাগে আমি দেখতাম পারতাম না তোর বাকি জানি জাগি দা দোকানের পিছে আবিদ তোরা আমি রাস্তা আসলাম আসসালামু আলাইকুম ভাই
আচ্ছা নি জি ভাই এটা লাগি ভাই ডাকছি আবি দে জন্ত নাই গরে বাইরে কোন আনো টাকা জান না কোন কি তুইছে বাইরে শেষ পর্যন্ত এখন বাইর গরো আইয়া দিলাইছে কে কিটা করছে আব্বার কাছে গরোটা লৈ নিছে কেমনে কিটা বুঝাইয়া নানি এখন এখানে বলে দড়ি দোকান খুলি দিত কিটা করতাম কইন বড়িতাম নি খালি বেটা বরাবরই তোর নিচাও আছে খালি বরাবরই ভাই এ কিটা কইতে কৌশলে মারা লাগবো তারে এমন ভাবে সাইজ করা লাগবো তার যাতে কোনো অস্তিত্ব থাকে না আর কোন কিটা করতাম কইন আস্তে মার তারে রাজনৈতিক মার মেরা লাগবো তোমার তো ফ্যান্সি ডিলার গাঞ্জার লগে ভালো কিটা আছে জি ভাই এটা গাঞ্জা খা খাওয়াই দেই হ্যাঁ গাঞ্জা খাওয়াই দেই দুধ বেটা খালে গাঞ্জা খাওয়াই দেই কইবার আগে খালি ছিল আছে এ তার যেখানো মালগুলা বালায় দই কারখানা কারখানা ওখানে মাঝে ফ্যান্সি ডিলার গাঞ্জা দিয়া পুলিশ দিয়া ধরে দিলে ওইব হ্যাঁ ওইব কবুতর লাগবো খোকা কই বুতর লাগতো না দুদিন বুতর লই লইব যাতে পুলিশে তারে ইয়া আতে নাতে পাইতো তারে দইরা লইয়া দিত তার আর কোনো অস্তিত্ব থাকতো না আর কোনোদিন ব্যবসা কোনো পরিকল্পনা চিন্তা করতো না উচ্চ নাকি তা আই রাইট করি লাই আজ যাইত না ভাই যে সময় ইশারা দিমু ইশারার লগে তুমি খানটা করে নিবে ফটোকপি থাকতো না ইয়াল্লা 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 ওই ওয়া আলাইকুম সালাম ও মাই গড ইয়াল্লা ই কি দাবা ই কি দাবা মইলো দইত রাজনীতি আমাই গেল নাকি তা দই তো রাইতে আমাই গেল নি ইয়াল্লা বাবা কেউ দেখের হই না তোরে বাবা কেউ দেখলে সরো মুয়াজিন বেটা কই দৌড়ে গিতার লাগে কইব ইয়াল্লা সামনে বেটি হয়ে গিয়ে বাবা বেটি হয়ে গুহান্দাত আমি আমার মসজিদ ওবালা মসজিদ গিয়া বই দেখি বাবা কেউ লাগি যে রাস্তা বাড়াইতাম পান খাওয়াত বালা ফুয়া গুতা দই বেছে দই বেছে ওগুলো কয় আর তো জেলো পার মারিত তো গান জাগা হইতো কই থানা পুলিশ যা লাগে বাইয়ে দেখো ওকে ভাই তুমি খালি বাইয়ে ইশারা দিমু আর খাসটা করবা ওকে আবিদ তোমার এমন অবস্থা করম তোমার কোনো অস্তিত্ব থাকত নয় পাগল হইয়া আছি দা খালি দই 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 হইয়া খালি আট দেখলা তো স্যার কিতা অবস্থা মার্কেট ওরা এখন আমি কিতা হতাম দেখুন আপনার সাহেব জি স্যার অন্যান্য প্রোডাক্ট মোটামুটি ঠিক আছে চলছে কিন্তু দধির অবস্থাটা কি স্যার ওই যে আপনাদের তো আগেই বলছিলাম ওই যে কি বলছিলেন আগে ওই যে আবিন নামে একটা পোয়া বুঝছেন আবিদ 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 কে আবিদ মাস্টার্স পাস করছে চাকরি টাকরি লইতো আপনার লাগানে বস্তা দেখুন আপনার এইসব আমি কোন লোকাল ছেলের জন্য আমার এত বড় কোম্পানির আমি কোন বদনাম হতে দেবো না আপনি শুনুন আমাদের জি স্যার আমাদের গ্রেট ফুড কোম্পানি জি স্যার এই দদি সিলেট চট্টগ্রাম রাজশাহী বরিশাল প্রত্যেক জায়গাতে এক নম্বরে আমরা বিক্রি করছি জি স্যার তাছাড়া আপনিও তো গত দুই বছর এই সিলেট অঞ্চলে সবচেয়ে বেশি দদি বিক্রি করে আমাদের কাছে পুরস্কৃত হয়েছেন জি স্যার এটা আপনারা জানা কিন্তু এখন কি আপনি আবিদ টাবিদ বলছেন স্যার আবিদ এই এরিয়ার মাঝে এমন ভাবে ফেমাস আছে স্যার এই এরিয়ার যত বিয়া হইব তার দইটা আর বিয় গিতা আজকে সকালে স্যার আমার এক সাইচে সাথে বড় হয়েছে দই খান দে মানে আবিদের দই দিমুনি কোয়া মাত্র এ ঠান্ডা আর খান্দন বন্ধ করেছি না 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 আপনার সাহেব আমি এ ধরনের কোনো কথা আমি বরদাস্ত করবো না আপনি খবর লাগান আবিদ প্রয়োজন খবর লাগান আমি তার আপনি তার বায়োডাটা নেন আমি তার বাড়িতে যাবো যে আমি খবর লইছি তার কোন জায়গার আমার জানা আছে চিনে আছে আর খবর নেন সে দধি বিক্রি করে মাসে কত টাকা ইনকাম এটা খবর নেন প্রয়োজনে তার থেকে বেশি বেতন দিয়ে আমি তাকে চাকরি দেব জি স্যার জি স্যার দেখুন আপনার সাহেব এই সামান্য বুদ্ধি নিয়ে কিন্তু আমি এমডি হই নাই কোম্পানির আজকে আপনার এই সিলেট অঞ্চলের জন্য আমার বসের কাছে আমার মাথা হেড হয়ে যাচ্ছে কোনো সামান্য কোনো লোকাল ছেলের জন্য কিন্তু আমি আমার কোম্পানি কোনো বদনাম নিতে পারবো না আপনি খবর লাগান আমি ওর বাড়িতে যাবো
যে করি হোক এর একটা কিন্তু বিহিত ব্যবস্থা করতে হবে, আমি তাকে ম্যানেজ করব। জি স্যার। এভাবে তো আমার কোম্পানিটাকে একটা লোকাল ছেলের জন্য ক্ষতির সম্মুখীন হতে দিতে পারি না। দেখি আমি কিভাবে ওই আবিদটাকে ম্যানেজ করা যায়। মুখ দেখা নেই এলাকা তার মনে করো। আচ্ছা বাবা দোকান ও অন্য মাঝে সামনে হয়েছিলাম কিতা দেখাইতে আল্লাহ জানো। আটক মামা ও পুরা আড়াই কি আর আমি যে দেখছিলাম ওই যে আসর দর্শা সার নুরজাহান বিবি জায়গা। আচ্ছা বুঝছি, তুই কিতা করতে কইতে মানে আমি কইছিলাম আমার তো ওই যে শোরুমও করছি, তখন আমি চাইছিলাম যে কোনো মাঝে একটা ফ্যাক্টরি করতাম, মোটামুটি টাকা পয়সা দোলা করছি। বাবারে যেটা দই বিচ্ছা যেটা টেকা জমাইছো, এক কাম কর আমেরিকার যাকি ইটা দান্দা বাদ দে বুঝছস। আচ্ছা আমার এই বিদেশ পাঠাই লাগে আপনার অত মাথা বেদ নাই খেয়ে নে। আচ্ছা কত দামি দামি মিষ্টির কিতা আছে, মিষ্টির কোম্পানি আছে, দইয়ের কোম্পানি আছে, ইতাই বাদ ফান্নার তুই ইটি কেন কিনে কিতা করবে। আমারটা তো চলে, আমি আমার সে চলে না চলে আমি আমারটা চলে। আমি চাইলাম যে একটা ফ্যাক্টরি করতাম করি, এখন আপনি একটু জায়গারও দিয়ে যাচ্ছিলাম মাতুগা, আপনার তো পরিচিত আপনার এক লগর মাতুগা সমস্যা নেই, আমার পছন্দ লাগছে তাই দাম যে লয় আমরা যখন মানে এখন টেকা যে গুণ আছে আমি চাইলাম মন দিয়ে লইয়া তো এইবার ফ্যাক্টরি পরে আস্তে আস্তে দেখলাম। আচ্ছা ভাই মনে আমি জানি শুক্রবারে আমার ওই যে শোরুম উদ্বোধন করতাম, আমি ওই যে দইয়ের ওটা এখন বড় করছি, এখন মিষ্টি সহ আমি একটা শোরুম লইছি ওর মাঝে দই। আপনি আমার ওটা উদ্বোধন করা লাগে না, আপনি দুয়া দূরে তো করতাম মিলাদ ভরাই দাম মিলাদ দই। তার যেখানো মালগুলা বালায় দই কারখানা কারখানা ওখানে মাঝে ফ্যান্সি দিলে আর গাঞ্জা দিয়া পুলিশ দিয়া ধরে দিলে ওইব আমার বা গলা বালা নাই বুঝছো, গলা ঠান্ডা লাগিয়া অনু বালা মাতলা বালা তো মানিস আমি তো ভাড়া মোটাম না, তুমি যখন লিও আমার ভাড়া বসছি তো নিমাম সামনে ডাক দিলে বুঝছো না, ঠান্ডা লাগিয়েছি গোসল করছিলাম আমি নাই রে বাবা, আমি নাই লামা ভাড়া ইমাম টাইম দিবা টাইম বুঝবা নে মজা মিলা দিলা পড়াই তা পড়াই যাইবা জেল যাইবা জেল আয় বেটা আয় তোর মার চিনছি না যে কাহিনী হাজার ইতা বইনতে আমি মাজিন বেটা আমি নাই তাতে বাবা আমার জমুরে বাবা যে লোকে আল্লাহ মা ফরো মামা সুন্দর সুন্দর চাম্মাই ফুমে মারছো এই খান দিও না তুই বেজরি গে শুনানি মামাই বি কালে কিছু মজা খান দিও না আই দে ওই দে তোমার আই দে তোমার বই তো তোমার বিকিটা হয়। সালাম আলাইকুম ভাই। আমি তো আস্তা মানে ইনমধ্যে কোন রক্ত পাইছে না, কত মানুষের আছে গেছে সেও রক্ত দিছে না ভাই। ও তো কি তো আমি দিছি এখান কিন্তু আমি তো মানে একবার তা
মানে বুঝলাম না কিন্তু তখন শুনিয়াই আমার যে খারাপ লাগে ভাই দৌর এটা হয়নি আমি তোমার বাইরে রক্ত দিয়েছি তোমার বাইয়ে যাতে শুনিয়ে না তুমি তা হয়নি আমি রক্ত দিয়েছি তোমার ছোট বাইরে শুনে গেল সে শুনলে তার লগর ক্লাসমেট বা যারা আছে এরা তারা সিরাইব এমনি দেখছো নি আমার মা বাপ মা বাপ এরা মানছে সিরাই বন্ধু বান্ধব আমার লগ সারিচ্ছে দই সিরায় কিতা হয় ভাই সিরাইব ভাই কিতা না তাই দে এমনি তো কইও না আমি আলগস দিয়ে আইলাম কই কই উনতো না তুমি তারে কইও না না ভাই আসলে এর লাগি আমি কইরাম না আপনি আসলে আমি আপনার লগে সবচেয়ে বেশি খারাপ আচরণ করছি আমি আমি সব সময় আপনার পিছে লাগি রইছিলাম ভাই আপনার মামা হোক আপনার আব্বা হোক কেউরে আমি বাদ দিছে না ভাই সিরানি তা সমস্যা না ভাই আসলে আমি ও যে 1000 টাকা দিয়ে আমি কইছিলাম না চিন্তাই হইছে ভাই এটা কিন্তু আসলে আমি চিন্তাই হইছে না এটা আমি এমন সাজাইল ঘটনা আছিল ভাই এটা সমস্যা এটা আমি বুঝছি এটা বাদ দাও তখন তোমার ভাই কি জ্ঞান ফিরছে নি একটু পরে হইছে আরো এক দুই ঘন্টা লাগবে ভাই ভাই আমার মাফ করে দাও ভাই আমি আসলে আমি খুব খুব ভুল করছি এখন বুঝলাম ভাই আমি মানুষ চিনছি না ভাই দৌড় দৌড় হান দিয়ে না জি না ভাই আসলে আমি যেটা করছি ভাই এটা আসলে খুব বেশি ভুল হয়ে গেছে ভাই আমি আসলে মানে যত দিন আছিল ভাই আমি কোন দিন ছাড়ছি না ভাই আপনারা মামারে বাপারে আসি তো বাদ আপনার অত বড় মনের মানুষ কিন্তু আমি বুঝছি না ভাই আসি আসি হে কিটা সুস্থ হে কিটা করে এখন রক্ত দিছি এটা আবার হে উনলে না এখন ছোট তো না নি হে মানছে সে মন করব আমি কিটা কইন ভাই রক্ত দিছেন কি অত রক্ত দিছেন না ভাই এটা আপনি রক্ত দিলা আপনার লগে কত খারাপ আচরণ করছি ভাই তারে বান্ধু মই তারে কইও না তারে কইলে তো ছুটো তাতে ওটা সিরাইবা তার লগর তে কইবা দই দইবা তো সিরাইবা লগে আমি আমার রক্ত তো আমার দায়িত্ব আমার মিলছে গ্রুপের লাগি আমি দিছি দূর আর ইতা 1000 টাকা ইতা দর চিন্তা আমি বুঝছি সমস্যা সফলতার দিকে এগিয়ে যাচ্ছে আমাদের আবিদ এবং তাকে নিয়ে তৈরি হচ্ছে নানান ষড়যন্ত্র ষড়যন্ত্র কি তরুণ উদ্যোক্তা আবিদের সফলতার পথে বাধা হয়ে দাঁড়াবে নাকি আবিদ সফল হবে দেখতে চোখ রাখুন আগামী পর্বে আমি আপনাকে আশ্বস্ত করছি সে যদি আমার কোম্পানিতে জয়েন করে আমি প্রথমেই তার স্যালারি 60,000 টাকা দেব আমি যেহেতু চাকরি পাইলাম না খালি অফিস অফিসে ঘুরলাম জুতা কতটা শেষ করলাম এত দেখলাম খেয়ার চাকরি লইয়া আইলা না